ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আরাধনা চ্যানেলে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে ধনতেরাসের দিন যদি আপনি একটি জিনিস আপনার যে প্রধান দরজা তার সামনে গর্ত করে খুঁড়ে দিতে পারেন, পুঁতে দিতে পারেন, গর্ত করে পুঁতে দিতে পারেন, ধনবৃদ্ধি হবে প্রচুর পরিমাণে। সেই জিনিসটি কী এবং কীভাবে আপনি পুঁতে দেবেন, যারা শহরে থাকেন, ফ্ল্যাটে থাকেন, কী করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে বলবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ধনতেরাস মানে ধনবৃদ্ধির দিন। আমরা কত কিছু উপায় করি এই ধনতেরাসের দিন আমাদের যাতে ধন বৃদ্ধি হয়। তবে প্রধান দরজাটা, একটি প্রধান দরজা খুবই ভাইটাল একটা জায়গা। এখান দিয়ে আপনার বাড়িতে শুভ অশুভ সমস্ত কী করে, শক্তি প্রবেশ করে। কিন্তু আপনি তো কখনো চাইবেন না অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করুক। তাই এই জিনিস যখনই আপনার প্রধান দরজার সামনে আপনি পুঁতে দেবেন, তখন সে পাহারাদার হয়ে যাবে আর আনওয়ান্টেড জিনিস আপনার গৃহে ঢুকতে দেবে না, কোনো অশুভ জিনিস আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। তাই এই জিনিসটিকে মুখ্য দুয়ার অর্থাৎ প্রধান দরজায় আপনাকে কী করতে হবে, আপনাকে পুঁতে দিতে হবে গর্ত করে। তার আগে আপনাকে এই জিনিসটি অ্যাক্টিভেট করে নিতে হবে। এই জিনিসটি কিন্তু রাস্তাঘাটে, পথে, এমনকি আপনার বাড়ির মধ্যেই আপনি খুঁজে পাবেন। খুবই পরিচিত জিনিস, কিন্তু ঘেন্না করলে হবে না, লজ্জা করলে হবে না, ভয় পেলে হবে না। যদি ভয় না পেয়ে আপনি এই কাজটি করতে পারেন, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন, প্রচুর ধন সম্পত্তির মালিক বা মালকিন হতে পারবেন। যারা শহরে থাকেন, সবথেকে ভালো শহরে যদি নিজের বাড়িতে থাকেন করতে পারবেন, কেননা কাউকে কৈফিয়ত দিতে হবে না, মুখ্য দরজার সামনে আপনি একটু করবেন, প্রধান দরজার সামনে। যারা ফ্ল্যাটে থাকেন কী করবেন, একটু চাপের হয়ে যাবে আপনাদের জন্য। আপনাকে কী করতে হবে, আপনি যদি চান প্রত্যেকটি মানুষই সেই ফ্ল্যাটে যতগুলো বাসিন্দা আছে, তাহলে একদম যে প্রধান দরজার তার সামনে এটি করতে পারেন। তবে হ্যাঁ, কেউ যেন এটা করতে আপনাকে না দেখে, সম্পূর্ণ আপনাকে অপরকে না দেখিয়ে কাজটি করতে হবে। তাহলে প্রত্যেক ফ্ল্যাটে সবাই কিন্তু আপনার জন্য কী হয়ে যাবে, ধনবান হয়ে যাবে। আর দেখুন, আপনি ভাবেন আমি করবো সবাই ধনবান হবে, এই ছোট মন যদি থাকে, এই সংকীর্ণ মন, তাহলে জীবনে কখনো উন্নতি করা যায় না। সর্বদা মনে করবেন সর্বে ভবন্তু সুখিনাঃ, সবাই সুখী হোক। যখনই আপনি সবার ভালো চাইবেন না, তখনই দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে উঠবে। তাই করুন না, ফ্ল্যাটে আপনার তো উপায় নেই, আপনার তো উপায় নেই, আপনি তো ফ্ল্যাটে ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোর, থার্ড, ফোর্থ, ফিফথ, তারপরে আপনি টাওয়ারে থাকেন, কী করবেন আপনি গর্ত করে করতে পারবেন, কোথায় পাবেন আপনি মাটি, সম্ভব নয় তো। তাই ফ্ল্যাটের সামনে না করে একদম মুখ্য দরজাটাই করুন, আপনাদের সবারই হিট হবে। তবে কাউকে বলার দরকার নেই, আপনি কিন্তু এটি চুপি চুপি করবেন। এই কাজটি যত আপনি গুপ্ত রাখবেন ততই কিন্তু লাভবান হবেন, আর ওই ফ্ল্যাটের সবাই কিন্তু লাভবান হবে। আপনাকে এই যে জিনিসটি পুঁতে দিতে হবে, সেটি আপনি রাত্রেবেলায় করলেই কিন্তু বেশি উপকৃত হবেন ধনতেরাসের দিন। রাত 12টার পর যদি করতে পারেন ভালো, না হলে 10টা থেকে 1টার মধ্যে কাজটি করবেন। এই জিনিসটি কী, কী পুঁতে দেবেন, কিছুটা গর্ত করবেন, আপনি এক বিদ্যা মতন গর্ত করে এটি পুঁতে দেবেন। সেটি হচ্ছে সাপের খোলস। সাপ দেখবেন খোলস ছাড়ে, আর সাপ সেখানে প্রচুর পরিমাণে থাকে, যেখানে ধন সম্পত্তি, গুপ্ত ধন কী থাকে, লুকানো থাকে। আর জানেন, যারা মারা যাওয়ার সময় টাকা টাকা করে মারা যায়, অর্থাৎ সেই টাকার কথা চিন্তা করতে করতে মারা যায়, তারাই পরবর্তী জীবনে সাপরূপে কিন্তু কী করে, জন্ম নেয়। তাই সাপের সাথে ধন সম্পত্তির একটা নিবিড় সম্পর্ক। আমরা বলি যক্ষের ধন যক্ষ, কিন্তু পাহারা দেওয়ার যক্ষরাজ হচ্ছেন কুবের। তাই সাপকে কখনো হেলাফেলা করবেন না, সাপ আপনার জীবনকে
একদম পরিবর্তিত করে দিতে পারে। তবে অবশ্যই বলবো, এটি আপনি অ্যাক্টিভেট করে নেবেন। একটি কী করবেন, ঘেন্না করবেন না। অনেকে সাপের খোলস দেখে ভয় পায়। কতটা নেবেন? এক আঙুল মতো নিন। এক আঙুল মতন একটি লাল কাপড়ে মুড়ে ঘেন্না করবেন না, ভয় পাবেন না। রাত 10টা থেকে 1টার মধ্যে বা 12টার সময় কাজটি করুন। আপনার যে মুখ্য দরজা আছে, প্রধান দরজা, যেটা দিয়ে আপনি ঘরে ঢুকেন, যেটা আপনার মেন এন্ট্রান্স, সেটার কথা বলছি, সেটাতে করুন। সেটাতে আপনি গর্ত খুঁড়ে এটা পুঁতে দিন। তার আগে আপনাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। এটাতে একটু গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে। কেননা দেখুন, কোথায় সাপ খোলস ছেড়েছে আপনি জানবেন কী করে? অপবিত্র জায়গাতেও ছাড়তে পারে, তাই না? তাই আপনি একটু গঙ্গাজল ছিটিয়ে নেবেন, একটু সিঁদুর দিয়ে দেবেন, একটু হলুদ দিয়ে দেবেন, একটি ফুল দিয়ে দেবেন, দিয়ে আপনি অ্যাক্টিভেট করে নেবেন। দিয়ে বলবেন যে, আমি জানি তুমি আমার গৃহে ধন সম্পত্তি এনে দেবে, আমি বিশ্বাস করি, আমার মনে স্থির বিশ্বাস আছে। আর যখন আপনি এই কাজটি করবেন না, তখন মনে মনে আপনি এটি ভাববেন যে আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হচ্ছেন বা মালকিন হচ্ছেন। বারবার আমরা একটি কথাই বলি, আপনি যেভাবে ভাবিত হবেন সেটি ইউনিভার্স আপনাকে রিটার্ন করবে। কেননা আমাদের চারপাশে প্রচুর শক্তি থাকে। আমি যে ভাবনা ভাবিত হই, শুভ শক্তি, শুভভাবে ভাবিত হলে শুভ শক্তি সেটি অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। আবার অশুভ শক্তি নিয়ে ভাবলে, অশুভ জিনিস নিয়ে ভাবলে, নেগেটিভিটি নিয়ে ভাবলে, নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ জিনিস সেটাকে আকর্ষণ করে। অর্থাৎ রতনে রতন চেনে ঠিক আসল জিনিসটাকে অ্যাট্রাক্ট করে নেয়। তাই আপনি আনন্দিত হন, আপনি উল্লাস করার মুহূর্তটা অনুভব করুন, ফিল করুন যে আপনি এটি প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছেন বা মালকিন হয়েছেন। খুব এনজয় করছেন জীবনকে, অ্যাস করছেন, আনন্দময় জীবনযাপন করছেন, কত হাসি, সেই আনন্দ সেটা অনুভব করুন। আর এটি পুঁতে দিন, ভালো করে পুঁতে দিয়ে একদম কে যেন বুঝতে না পারে যে আপনি এই কাজটি করছেন। পরিবারের লোককে যদি জানানোর প্রয়োজন মনে করেন, নিতান্ত করতে পারেন, নাহলে একদম কাউকে জানানোর দরকার নেই। যত গুপ্ত রাখবেন কাজটি, ততই কিন্তু ফুলফিল হবে। এর ফলে এই যে এটি করলেন, ভুলে যাবেন, এরপর এখান থেকে যাওয়া আসা করলেন কোনো অসুবিধা নেই। আপনি দেখবেন যে কীভাবে আপনার জীবন ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে উঠছে। বিভিন্ন সোর্স থেকে আপনি বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পেরেছেন। আপনার দারিদ্রতা আপনার জীবন থেকে অনেক অনেক দূরে চলে গেছে। আপনার জীবন সুখ সমৃদ্ধিময়, সৌভাগ্যময়, ধনময় হয়ে উঠেছে। আপনারা প্রচুর প্রচুর ধন সম্পত্তির মালিক বা মালকিন হন, ঈশ্বরের কাছে কামনায় করি। তাই অবশ্যই খুব ভালো থাকুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।